এশিয়া কাপের স্কোয়াড থেকে মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়ার পর এই মাহমুদুল্লাহ ইস্যু নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। সবচেয়ে বেশি আলোচনা করতে দেখা গেছে খেলাযুগ কিংবা সাংবাদিক রিয়াসাত আজিমের পার্সোনাল চ্যানেলে। তবে এবার ভক্তরা রীতিমতো অবাক হয়ে গেলেন যখন প্রথমবারের মতো সাকিব আল হাসান এবং চন্দ্রিকা হাতুরি সিংকে একসাথে পেয়েও মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কোনো ধরনের প্রশ্ন করতে পারলেন না সাংবাদিকরা। প্রথমবারের মতো এশিয়া কাপের আগে একসাথে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন সাকিব আল হাসান এবং দলের হেড কোচ। সবাই ভেবে নিয়েছিল মুখ্য বিষয় থাকবে মাহমুদুল্লাহ রিয়াদকে কেন দল থেকে ছাঁটাই করা হয়েছে, কারণ মাহমুদুল্লাহ রিয়াদকে ছাঁটাই করা হয়েছে দলের প্রধান কোচ চন্দ্রিকা হাতুরি সিংহে এবং অধিনায়ক সাকিব আল হাসানের সিদ্ধান্তের উপর ভর করে। তাই তো সাংবাদিকরা অপেক্ষা করছিল কবে এই দুজনকে সংবাদ সম্মেলনে পাবেন। এশিয়া কাপের আগে সংবাদ সম্মেলনে হাজির হলেন সাকিব হাতুরি, তবে কোনো সাংবাদিক মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে প্রশ্নই করলেন না। কোনো সাংবাদিক তো বাদই দিলাম, মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কেন চুপ ছিলেন এদিন রিয়াসাত আজিম? তবে কি সাকিব আল হাসানকে প্রশ্ন করতে ভয় পান তিনি? কোথায় গেল তার এত সাহস? এমন প্রশ্ন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তাই তো এই বিষয়ে মুখ খুলেছেন দেব চৌধুরী। তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে লিখলেন, সাকিব হাতুর প্রেস কনফারেন্স শুনলাম, রিয়াদকে দলে ফেরানো বা না ফেরানো তো পরের কথা, রিয়াদকে নিয়ে কোনো সাংবাদিক সুনির্দিষ্ট কোনো প্রশ্ন পর্যন্ত করলেন না, অবাক হয়েছেন কি? অনেকেই কমেন্ট করছেন আমি কেন প্রশ্ন করি নাই। তাদের জন্য উত্তর হলো, আমি বাসায় রান্না করতে করতে অলরাউন্ডারের ফেসবুক পেজের লাইভ দেখছিলাম, রান্নাঘর থেকে প্রশ্ন করার সুযোগ নেই। এরপর মুখ খুলেছেন বিডি ক্রিক টাইমের নাজমুদ সাজিদ। তিনি লিখেছেন, আজকের প্রেস কনফারেন্সের আগে বিসিবির থেকে একটি গাইডলাইন দেওয়া হয় সাংবাদিকদের। গাইডলাইনে উল্লেখ করে দেওয়া হয় শুধুমাত্র এশিয়া কাপ প্রসঙ্গেই প্রশ্ন করা যাবে, অর্থাৎ স্কোয়াডের বাইরের কাউকে নিয়ে বিশেষত মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে প্রশ্ন করা যাবে না। এই আচরণ থেকেই পরিষ্কার যে চন্দ্রিকা হাতুরি সিংহের কাছে যৌক্তিক কোনো উত্তর নেই মাহমুদুল্লাহ রিয়াদকে দল থেকে বাদ দেওয়ার।